হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ইউটিউবে যারা আছে সবাই হচ্ছে প্রীতম দিশানের রিমির ব্যাপারটা জানো। আর রিমিদির যে আমি জানতাম না সত্যি কথাই, যে 2-3 দিন ধরে এরকম অবস্থা। আর রিমিদিকেও আমি কিন্তু এই ইউটিউবের সোর্সেই চিনি, জানি আমার ভিডিওটা হয়তো কেউ দেখবেও না, আমাকে হয়তো কেউ চিনবেও না, কিন্তু তাদের সবাইকেই বলছে যে ভিডিওটা একবার হলেও অন্তত আমারটা দেখো। আর রিমিদির যে কি অবস্থা হয়েছিল, মানে শুধুমাত্র তো একটা মানুষের জন্যই, এখন কিসের জন্য করেছে? আমার তো মনে হয় যেহেতু ডিভোর্সটা ওদের হয়ে গেছে, সেই কারণে হয়তো মেন্টালি শকড হয়ে গেছে, সেই চাপটা নিতে পারেনি, ধাক্কাটা, সেই জন্যই হয়তো এত বড় এটা করে ফেলেছে। তবুও বলবো, দেখো কোনো ফালতু ছেলের জন্য নিজের জীবনটা এভাবে শেষ করো না, কারণ সে কিন্তু ফুর্তি করছে, তোমার দিকটা কিন্তু সে একবারের জন্য ভেবে দেখছে না। তাই তোমার, আমার মনে হয় তোমারও কিন্তু তার দিকটা ভেবে দেখা উচিত নয়। আর এটাই চাইবো, তুমি তাড়াতাড়ি সুস্থ হও আর নিজে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। আর কাকু কাকিমা যথেষ্ট সাপোর্টিভ, আর তোমার মা তো কি বলবো, মানে কাকিমা যথেষ্ট ভালো, সে যে যত যাই বলুক না কেন, মায়ের ওপরে কেউ হয় না। তো সবাইকে বলবো যে সবাই রিমিদিকে একটু সাপোর্ট করো, সবাই প্লিজ রিমিদিকে সাপোর্ট করো। রিমিদি আমি জানি না খারাপ ভালো কি, আমি জানি না, 1 বছর ধরে তো দেখতে পাচ্ছি, যাওয়া আসা সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি। তবুও বলবো যে রিমিদিকে তোমরা সাপোর্ট করো, কিন্তু যথেষ্ট ভালো মেয়ে আমার যতটা মনে হয়, ও কিন্তু যথেষ্ট ভালো। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। তবে আমি চাই রিমিদি যেন ভালো থাকুক আর দোষীদের শাস্তি হোক, এটাই চাই।